আমরা আজকে বিরিয়ানি রান্না করব তা আগে আমরা প্রথমে বাটকাটা রাঁধে নেব বাট রান্নার জন্য আমরা চালগুলো ভালো করে ধুইয়ে তারপরে 15 মিনিট ভিজিয়ে রাখছি জলটা একটু গরম হয়ে গেছে এখানে দেব সরষের তেল আর দেব লং দারচিনি এলাচ জল ফুটে গেছে এখন আমি 1.5 কিলো চাল এর মধ্যে দিয়ে দেব দাদু ভাই দিদি ভাই আমি কিন্তু বিরিয়ানি রাঁধতে পারি না আমার বৌমা ভালো বিরিয়ানি রাঁধতে পারে আমার বৌমা আজকে তোমাকে বিরিয়ানি রাঁধতে দেখাবি তা আমি আমার বৌমার পাশে আমি থাকপানি বসে ভাতটা বেশি ফুটাবো না অর্ধেকের চাইতে একটু বেশি ফুটাবো সরষের তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তুলে নেব আমাকে ভাত রান্না হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমরা মাংসটা রান্না করব আদা গাছ হয়েছে লং এলাচ দারচিনি গোলমরিচ তেজপাতা পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো লবণ হলুদ লঙ্কার গুঁড়ি ধনের গুঁড়ি জিরার গুঁড়ি টক দইটা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে আলুটা সেদ্ধ করে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দেবো
মাংস হয়ে গেছে নামিয়ে দেব। এইবার আমরা বিরিয়ানিতে দম দেব, তারপর আগেই আমরা গামলাটা এগিয়ে মাখাই নেব। সব মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দেব 3 চামচ কেওড়া জল। যে পেঁয়াজটা বাজিয়ে রাখছিলাম তার অর্ধেক দিয়ে দেবো। এখানে 4 চামচ ঘি দেব। বাকি ভাতটা এরপরে দিয়ে দেব। এর উপরে আবার দেব 4 চামচ কেওড়া জল। আর দেবো 3 চামচ গোলাপ জল। চার চামচ ঘি। কেশর দুধের মধ্যে ভিজে রাখছিলাম, এনে দিয়ে দেবো। এইটা হচ্ছে মিঠা আতর, তো 3 ফোঁটা দিয়ে দেবো, বেশি দেব না। বাকি পেঁয়াজ ভাজাটা দিয়ে দেব। ডিম গুলো এবার দিয়ে দেব। ভালো করে মুখ আঁকড়ে দিছি যাতে হাওয়াটা না বেরোয়। এইরকম ভাবে 30 মিনিট ঢাকা থাকবে, আর এই 30 মিনিট হালকা আছে, জাল দেবো। 30 মিনিট হয়ে গেছে, এখন আমরা নামাই নেবো।
তা কিন্তু এখন আমরা খাবো না, 15 মিনিট পর খাবো। এইরকমই ধরে রেখে দেবো 15 মিনিট। পনেরো মিনিট হয়ে গেছে, এখানে ডাকনা খুলে দেবো। কি সুন্দর বাসনা বেরিয়েছে, দারুণ বাসনা বেরিয়েছে। আজ আমরা একসাথে খাচ্ছি, তার কারণ হলো আমার একটা ভাইয়ের আজ জন্মদিন, সেই উপলক্ষে আজকে রান্না হয়েছে। তো সেই জন্য আজকে সবাই আমরা একসাথে হয়েছি, একসাথে খাওয়া দাওয়া করবো। ওই যে দেখুন হলুদ গেঞ্জি পরে বসে আছে আমাদের বার্থডে বয়। এই যে বন্ধুরা ঠাকুমা খাচ্ছেন, আর পাশে আছে কাকা, আর এই যে আমার ছোটো মামা মেজো মামাকে তো আপনারা অনেকে চেনেন, ফিরফুট কিচেনে দেখেছেন। আর এই যে আমার বাবা, আর এই ভাইয়ের জন্মদিন, ছোটো মামি, এই যে মেজো মামি। এই মামির পরিচয় করে দিই আপনাদের, আপনারা হয়তো অনেকেই জানলে অবাক হবেন যে ভিলপুট কিচেনে যে মামা আছে দুলাল মামা, এটা হচ্ছে সেই মামি, মামার মেয়ে। আমার আর একটা বোন, বড় মামার মেয়ে। এই যে কাকিমা খাবার দিচ্ছে, আর মাকে তো আপনারা চেনেনি। এ দেখুন বন্ধুরা বেগুন সিদ্ধ মাখাচ্ছেন দিদা। আপনি যতই খাবার দেন, পৃথিবীর যত দামি খাবার হোক, বেগুন সিদ্ধ চাই, বেগুন হচ্ছে ফেভারিট। বন্ধুরা আজ এটুকুই, অন্যদিন আবার আপনাদের সবার সাথে পরিচয় করে দেবো জেঠুরা আসলে পরে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছেন।